আহমতুল্লাহ আবরকাত আপনি জানতে চেয়েছেন যে আমি বিজের রোজার ফজিলত কি তো আসলে বিষয় হচ্ছে এটা আইএমএ রোজার যে ফজিলত মহানবী সালাম কখনো ছাড়তেন না কিছু জিনিস তার মধ্যে এম এ ভিজের রোজাও রয়েছে তো আইএমএর রোজা বলতে চাঁদের তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের রোজাকে বলা হয় তো আল্লাহ রসুলাম বলেছেন নকল রোজার আপনার ফজিলত হিসাবে যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে আল্লাহ ওই রোজার বিনিময়ে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন এটা বোখারের হাদিস হাদিস নম্বর দুই মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো তিপান্ন মোহানব বলেন যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোজা রাখবে আল্লাহ সেই ব্যক্তি ও জাহান নামের মাঝে একটি এমন প্রতিরক্ষার খাত তৈরি করে দেবেন যা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা সমপরিমাণ চওড়া তিরমিজির হাদিস সাহিউল জামে হাদিস নম্বর ছয় হাজার তিনশো তেত্রিশ তাহলে বোঝা যাচ্ছে যে এই একদিন নফল রোজা রাখার কি ফজিলত আর আইএমএ রোজাও তার মধ্যে পড়ছে তাহলে আমাদের অবশ্যই যারা সমর্থ তাদের ওই রোজা রাখা উচিত